আমরা সেনাবাহিনীতে বিশ্বাস করে রাস্তা ছাড়ছি, এখন দেখা যাক সেনাবাহিনী কি করে। যে আশ্বাসটা দিছে আমরা, এখন যদি আমরা আমাদের পাওনা দাওনাটা পাই তাইলে আমরা খুশি। মালিককে গ্রেফতার করা হয়েছে, সবাই এখন ফ্যাক্টরিতে যাবেন, মালিককে নিয়ে আমরা বসবো, সমস্যা সমাধান হবে। বোঝা গেছে? ওকে। সবাই সেনাবাহিনী বলছে আপনারা রাস্তা ছেড়ে দেন, আমরা আপনাদের পাওনা দাওনা নিয়ে দেব। মালিককে নাকি 1 ঘন্টা আগে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের যে চেয়ারম্যান স্যার আসছে। সেনাবাহিনী আমাদের যতদূর বললো যে আপনারা যদি রাস্তা না ছাড়েন তাহলে উনি কেমনে আসবে? উনি আসবে, ফ্যাক্টরির ভিতরেই সমাধান হবে, আপনাদের পাওনা দাওনা যে যা পাবেন ওইটা দিয়ে দেওয়া হবে। আমরা আপনাদের সাথে আছি, যখন এরা আশ্বাস দিছে হ্যাঁ আমরা খুশি, যখন টাকা পাবো তখন আমরা পুরা খুশি। ঠিক আছে, আশ্বাস দিছে আমরা খুশি। এখন আমরা এর একটা স্থায়ী সমস্যাটা সমাধান চাই এবং খুবই দ্রুত। ঘন্টা 3 আগে এমডি সাহেবের চেয়ারম্যান স্যারের ধরা হয়েছে এবং সে আমাদের যে লেফটেন্যান্ট স্যার ছিল, বড় বড় স্যার ছিল, তারা আমাদের আশ্বাস দিচ্ছে যে আপনারা ফ্যাক্টরির ভিতরে অবস্থান করেন, আমরা আপনাদের চেয়ারম্যান স্যারদের আজকের মধ্যেই আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসবে এবং আজকের মধ্যেই ফয়সালা দেওয়া হবে। আমাদের পাওনা দাওনার ব্যাপারে আজকের মধ্যেই ফয়সালা দেওয়া হবে। এই কারণে আমাদের রাস্তা ছাইড়া দিতে বলছে, রাস্তা ছাইড়া দিচ্ছি। তারা আরও বলছে যে রাস্তা যদি না ছাড়ি তাহলে কিভাবে আসবে, এই জন্য আমরা রাস্তা ছাইড়া দিচ্ছি। যদি এর ব্যতিক্রম হয় আমরা আবার রাস্তায় নামব। মালিকরা ধরা হয়েছে এটা কইছে আমাদের, সেনাবাহিনী আমাদের দায়িত্ব নিছে, যদি আমাদের সেনাবাহিনী আমাদের মালিকরা না এনে দিতে পারে তাহলে আমরা আবার রাস্তা আমরা অবরোধ করতে পারবো, এই দায়িত্ব তারা নিছে। এই কথাই শুনছি। আমরা এখন খুশি, যেহেতু সেনাবাহিনী আমাদেরকে একটা আশ্বাস দিছে, মালিক গ্রেফতার করছে, আপনাদের পাওনার বিষয়ে যা যা করা দরকার, শ্রমিকদের জন্য যা যা করা দরকার আমরা করব। আপনারা শান্ত হন। ভ্যাটকারি সেনাবাহিনী গেছে সাথে, তালা খুইলা আমাদের শ্রমিকদেরকে নিয়ে ভ্যাটকারির ভিতরে সেনাবাহিনী আসে, ভিতর থেকে আমাদেরকে জানাইছে। যেহেতু সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে, আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ এবং মিডিয়ার কাছে কৃতজ্ঞ। সেনাবাহিনী আমাদের আশ্বাস দিচ্ছে, মালিকের গ্রেফতার করছে, এখন এর জন্য আমরা রাস্তা ছাড়ছি। মালিকেরা বলছে যে নিয়ে আসতেছে ফ্যাক্টরিতে, আসার পরে আমাদের কখন টাকা দেবে তারা একটা আমাদের সমাধান দিয়ে দেবে। এর জন্য আর যদি তারা আমাদের সমাধান না দিতে পারে আমরা আবার রাস্তায় অবস্থান নেব করছে। এই জন্য আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যেতেছে যে আমাদের টাকা পয়সা সব দিয়ে দিবে, এই জন্য আমরা রাস্তা ছাড়ছি। আমরা সেনাবাহিনীতে বিশ্বাস করে রাস্তা ছাড়ছি, এখন দেখা যাক সেনাবাহিনী কী করে, যদি না করে তার আবার আমরা অবস্থান নিব। আর্মিরা আমাদের বড় সাহেবরা বলছে যে মালিক ধরা পড়েছে, মালিকরা আনার লেগে রাস্তাটা ছেড়ে দিতে হবে, রাস্তাটা ক্লিয়ার করে দিলে মালিকরা অফিসে আনবে। আর্মিরা ততক্ষণ আমাদের সাথে থাকবে, আজকে টাকা না দেওয়া মানে ফয়সলা না হওয়া পর্যন্ত তারা আমাদের সাথে থাকবে, আমাদের সাথে থেকে তারা টাকা উদ্ধার করে নেবে। মালিকের যেহেতু ধরা পড়েছে, মালিকরা আনতেছে, এই আনার লেগে রাস্তাটা ছেড়ে ক্লিয়ার করে দেওয়া হবে। আমরা এবং সেনাবাহিনী সহ বিজিবি যৌথ বাহিনী সবাই মিলে অনেক প্রচেষ্টা করে আমরা আজকে যানজটটা সেটাতে পেরেছি এবং এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি যে সেনাবাহিনী থেকে বলা হলো যে শ্রমিকরা যারা আছে তাদেরকে আশ্বস্ত করে তারা নিজেরাই গাড়ি রাস্তা থেকে চলে গেছে। তাদের দেনার যেগুলো আছে 1 মাসের ভিতরে সহ আরও যে পাওনাগুলো আছে সেগুলো দ্রুতই মালিক পক্ষে দিয়ে দেওয়া হবে।